آه، حرام قد جلش نشيد محمد صلى الله عليه وسلم بولين يبقى صحيح بخاري لا تباشر المرأة المرأة فتصفها لزوجها كأنه ينظر إليها محمد صلى الله عليه وسلم بولين যে কোন নারীর সৌন্দর্য এমন ভাবে বর্ণনা করা যাবে না যে কোনো ব্যক্তি তার দিকে দেখছে সবকিছু খুলে খুলে বর্ণনা করে এভাবে কোনোভাবে নেই এর আগে আলোচনা বলেছেন যে কোনো নারী অপর নারীর কাছে বিনা পর্দায় এভাবে পর্দাবিহীন অবস্থায় স্পর্শ করবে না তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করবে না যেভাবে স্পর্শ করে সবকিছু কিছু বর্ণনা করতে পারে ভিতরে সৌন্দর্য পর্যন্ত এটা কখনো করবে না অনেক যে অন্য স্ত্রীর বিষয়ে গোপন সৌন্দর্য দেখে দেখে গিয়ে এরপরে সৌন্দর্য দেখার পরে তার স্বামীর কাছে বর্ণনা করে যে অমুক মেয়ে এমন সুন্দর এমন সুন্দর তার ভিতরে এমন সুন্দর তার রূপ এমন ইত্যাদি কোন নারীর সৌন্দর্য যদি কোনো নারী দেখে এটা নিষিদ্ধ এই জন্য যে একেবারে সরাসরি পর একজন নারী আর একজন বেগানের নারীর যদি স্বামী স্ত্রী না হয় একজন নারী আরেকজন নারীর ভিতরের সৌন্দর্য সুস্পষ্ট স্পর্শ করবে না হাতও লাগাবে না বিশেষ 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 সৌন্দর্যের দিকগুলো দেখবেও না কারণ দেখলে এরপর বর্ণনা করতে গিয়ে দিয়ে অবস্থা পর পুরস্কার বর্ণনা করলে সে স্বামীও হয় দুই অবস্থা হয় তার সৌন্দর্য বর্ণনা করবে হয়তো তার কোন দোষ গোপন দোষ বর্ণনা করবে দুটি হয় সৌন্দর্য বর্ণনা করলে হতে পারে তার স্বামীর অন্তরে কিছু আসবে কালী আসবে বা ময়লা ধরে যাবে তাকে তার দিকে আকৃষ্ট হবে শেষ পর্যন্ত আকৃষ্ট হয়ে তার নিজের স্ত্রীকে সে তালাক দিতে পারে এই জন্য মহিলাদের এই ভুল করা মোটেই শোভনীয় নয় এবং মোটেও উচিত না ভুল করা আর একটা হতে পারে যে তার দোষ দুটি বর্ণনা করবে এবং সেটা কি বোধ হবে দুটোই নিষিদ্ধ এবং দুটি হারাবে এই জন্য নারী এক নারী আর এক নারীর শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি স্পর্শও করবে না এবং বিশেষ করে গোপন সৌন্দর্য আর ভিতরের সৌন্দর্যগুলো আর এভাবে বর্ণনা করা কোনোভাবে যা সে স্বামীকে হলেও বর্ণনা করবে না স্বামীকে বর্ণনা করা মানে আমি যদি বাংলায় বলতে চাই নিজের মতো তো স্বামীকে বেশি সৌন্দর্য বর্ণনা করা আমাদের যেটা আসছে এমনভাবে তার স্বামীকে বর্ণনা করবে না যে যেন সে দেখছে তাকে অর্থাৎ একেবারে সামনে হাজির হয়ে গেছে তার সম্পূর্ণ বর্ণনা করে ফেলছে যেন দেখা যাচ্ছে কত সুন্দরতা তা এমনভাবে বর্ণনা করে সে নিজের মানে নিজের নিজের ক্ষতি নিজে করলো কারণ তার স্বামী হতে পারে আসবে এবং সে পরবর্তী আকৃষ্ট হয়ে তার স্ত্রীকে তালা দিয়ে অন্য স্ত্রীকে বিবাহ করতে চাই অথবা করলে গেবৎ যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কবির সুতরাং কোনোভাবে এক নারী আর এক নারীকে এভাবে সরাসরি দেখবে না তার সম্পূর্ণভাবে খুলে বিভিন্ন গোপন অঙ্গে হাত দেবে না পিট পাড় ইত্যাদিতে এবং দেখবেও না এবং সে অন্য নিজের স্বামীকে বা অন্য কাউকে বর্ণনা করবে না যেন সে দেখছে বিশুদ্ধ কাজ এটা করা যাবে না ইসলাম মানুষের পাঁচটি মৌলিক বিষয় সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছে তার মধ্যে তার সম্মান ইজ্জত একটি সম্মান ইজ্জত একটি তো যেটাকে আমরা আকল বলি ইত্যাদি জ্ঞান দিন তার জীবন তার সম্মান ইজ্জত জ্ঞান এরপর তার মাল সম্পত্তি এগুলো সংরক্ষণের দায়িত্ব আছে তার মধ্যে এখন ওইভাবে করা হয় তাহলে ওই নারীর সম্মান ইজ্জত নষ্ট হচ্ছে তার গোপন বিষয়গুলো রেখেছেন সব অধিকার একমাত্র তার স্বামী এই জিনিসগুলো প্রকাশ হচ্ছে তার এবং সম্মান হানি এটা কখনো ইসলাম পারমিশন দেয় নিষিদ্ধ কাজ আল্লাহ আমাদের সবাইকে সংরক্ষণ করুন হেফাজত করুন হারাম কাছ থেকে দূরে রাখুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন দিনে আমল করে আমাদের আলহামদুল্লাহাম আল্লু আহম